দেশের প্রথম অঙ্গদাতা সারা যেভাবে প্রতিস্থাপিত হয় দুটি কিডনি ও কর্নিয়া অঙ্গ প্রতিস্থাপনের প্রসঙ্গ উঠলেই সারা ইসলামের নাম মানুষের মনে পড়বে 20 বছর বয়সী সারা রোগশয্যা থেকে নিজের অঙ্গপ্রত্যঙ্গ অন্যকে দান করার ইচ্ছা মাকে জানিয়েছিলেন তার দুটি কিডনি ও দুটি কর্নিয়া চার ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করেছেন দেশের চিকিৎসকেরা সারার দান করা দুটি কিডনির একটি বিএসএমএমইউতে একজন কিডনি রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে অন্যটি বিএসএমএমইউ থেকে কিডনি ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একজন নারীর শরীরে প্রতিস্থাপন করা হয় এছাড়া সারার দুটি কর্নিয়া আজ দুজনের চোখে লাগানো হয় এই ঘটনার মধ্য দিয়ে মৃত ঘোষিত ব্যক্তির অঙ্গ প্রতিস্থাপন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠান কিডনি ফাউন্ডেশনের চিকিৎসকেরা দেশে প্রথম এ ধরনের অস্ত্রোপচার উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে বিএসএমএমইউতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে দুই প্রতিষ্ঠানের চিকিৎসকেরা ছাড়াও সারা ইসলামের মা শবনম সুলতানা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে শবনম সুলতানা বলেন সারা সত্যি সত্যি স্বর্গীয় সন্তান ছিল যেখানে যেত ব্যবহার দিয়ে সবাইকে মোহিত করে রাখত সারার ইচ্ছা ছিল ওর ব্রেন দিয়ে গবেষণা হোক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউর উপাচার্য মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ বলেন 10 মাস বয়সে সারার দুরারোগ্য টিউবেরাস স্ক্লেরোসিস রোগ শনাক্ত হয় এই রোগ নিয়ে তিনি 19 বছর ধরে লড়াই করছিলেন সম্প্রতি বেসরকারি একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় 13 জানুয়ারি তাকে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তি করা হয় গতকাল বুধবার সন্ধ্যা 6টার চিকিৎসকেরা সারার ব্রেন ডেথ ঘোষণা করেন রাত 10:30টার দিকে অস্ত্রোপচার শুরু হয় চিকিৎসকেরা প্রথমে তার দুটি কিডনি ও দুটি কর্নিয়া অপসারণ করেন পরে তা প্রতিস্থাপিত করেন